হাই বন্ধুরা সবাইকে এনজি মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষার ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা এই ক্লাসে একটি রবীন্দ্রসঙ্গীত শিখবো। হ্যাঁ, যে রবীন্দ্রসঙ্গীতটি শিখবো সেটি হচ্ছে এসো হে বৈশাখ। তো বাংলা নববর্ষের একটা গান, যেটি খুবই জনপ্রিয় একটা গান রবীন্দ্রনাথ ঠাকুরের, এই গানটিকে শিখবো। গানটি রয়েছে কাহার বাতালের উপরে চার চার ছন্দে। তো গানটিকে শেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে আমি যদি কোনো গানে ক্লাস নিয়ে আসি তাহলে আপনারা তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো আসুন বন্ধুরা, আমরা এই রবীন্দ্রসঙ্গীতটাকে একটু শেখার চেষ্টা করি। বন্ধুরা, গানটি শিখতে যে স্কেল আমরা আজকে ব্যবহার করব সেটি হচ্ছে বি ফ্ল্যাট স্কেল, হ্যাঁ, অথবা এ শার্প। হ্যাঁ, এটা কিন্তু আমাদের বি ফ্ল্যাট স্কেল বা এ শার্প স্কেলের সা। এটা তো এটা আমরা দেখিনি, চলুন সারেগামা পা ধা নি সা, এই বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলের সারেগামটা দেখিনি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো এটা কিন্তু আমাদের এ শার্প বা বি ফ্ল্যাট স্কেলে সারেগামা পা ধা নি সা। আর এ স্কেলে আমরা কোমল স্বর কোনো কিছু ব্যবহৃত হচ্ছে না আপাতত গানটিতে। এই গানটিতে শুধুমাত্র করিমায়ের ব্যবহার রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের করিমা, এটা শুদ্ধ মা, এটা করিমা। তো করিমার ব্যবহার রয়েছে। আর গানটিতে স্থায়ী আছে, দুটো অন্তরা এবং একটি সঞ্চারী আছে। তো চলুন ধীরে ধীরে আমরা এগুলো শেখার চেষ্টা করি। স্থায়ীটি দেখে নিই প্রথমে, তারপরে অন্তরা যাবো, তারপর সঞ্চারী দেখে নেবো। তো গানটি কিন্তু একটা যথেষ্ট একটা কঠিন, একটা জটিল জায়গা, রবীন্দ্রনাথ মানেই হচ্ছে কঠিন এবং জটিল জায়গা। তো গানটি অনেক রিকোয়েস্ট ছিল বলে কিন্তু আমি গানটিকে তুলেছি, তোলার পরে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো আমি সারগাম বলে দেওয়ার চেষ্টা করবো এবং সঙ্গে ফিঙ্গারিংয়ের সাহায্যে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সুরের এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা মার্জনা চোখে নেবেন। আর আপনারা চেষ্টা করবেন গানটিকে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। যদি মিস করে যান এটা ওটা, তাহলে কিন্তু একটু ভিডিওটা 10 সেকেন্ড 20 সেকেন্ড আগে আগে পিছিয়ে করে দেখবেন, দেখে তুলে নেবেন। হ্যাঁ, তো আমি একবার করে আপনাদের দেখাবো, নাহলে কিন্তু গানটা কঠিন, গান অনেকটা সময় লাগবে, এই জন্য আমি চেষ্টা করবো একবার করে আপনাদের দেখিয়ে দেওয়া। হ্যাঁ, আমি কোনো শিক্ষক নই, আমি একটা অর্ডিনারি দেখানো আপনাদের দেখাচ্ছি, কিন্তু ভুল ত্রুটি হয়েই যেতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, তো চলুন দেখে নিই কীভাবে স্থায়ীটা রয়েছে। তো প্রথমে স্থায়ীটা রয়েছে এখানে শুধু সা থেকে। তো বন্ধুরা এরকম রয়েছে, তো চলুন ধীরে ধীরে দেখে নিই। তো প্রথমে শুরু হয়েছে এখান থেকে হে, এটা হচ্ছে রে সা সা, এটা সা উপরে সা, এটা নিচে সা। হে কথাটা সেটা হচ্ছে রে, রেটা আস নিতে হবে রে সা সা হে রে। এবার বৈশাখ, বৈশাখ বৈশাখ সা নি ধাপা, বৈশাখ সা নি ধাপা। এবার এসো এসো, এসো সেটা হচ্ছে গা রে। এরপরে এসোটা হচ্ছে গা রে সা, কেউ এসো এসো গা রে সা। কিরকম প্রথম এসোটা হচ্ছে গা রে, তারপরে এসোটা হচ্ছে গা রে সা এসো। ওকে, এরপরে লেগে আসছে তাপো স নিঃশ্বাস বায়, তাপো স নিঃশ্বাস বায়।
কাজ করছে মিড, হ্যাঁ অর্থাৎ জাম এরকম আর কি, আর কি মনে করেন একটা ব্রিজ রয়েছে, তো ব্রিজের মতো কাজ করছে কিন্তু জায়গাটা কিরকম, তাপো তাপো, বুঝতে পারছেন কিরকম, তাপো শনি শাস বায়ে, তো সেটা হচ্ছে তাপো, সেটা হচ্ছে গা পা পা, তাপো এবার নিঃশ্বাস, সেটা হচ্ছে নি নিঃশ্বাস এখানেই, হ্যাঁ তাপো নি তাপো স তাপো স নিঃশ্বাস, নিঃশ্বাস অবধি কিন্তু নিঃশ্বাস বায়ে, বায়ের বায় অবধি কিন্তু এই পায়ের উপরেই, তাপো স নিঃশ্বাস বায়ে বায়ে, পা অবধি কিন্তু পুরোটাই কিন্তু এই পায়ের উপরে, এটা মনে রাখবেন বন্ধুরা, তাপো স নিঃশ্বাস বা, পা অবধি কিন্তু এই পায়ের উপরে, বা এবার বায়ে বায়ে, সে বায়েটা হচ্ছে বাটা যেমনটা বললাম আপনাদের পায়ের উপরে, বায়ে হচ্ছে পা করি মাধা বায়ে বায়ে, সরি সরি, আচ্ছা বা বায়ে, এরপরে আসছে মু মুর সুরে দাউড়ায়, সেটা হচ্ছে তো বায়েটা এখানে শেষ ছিল ধাতেই, হ্যাঁ বায়ে, এবার মু মু মুর সুরে দাউড়ায়, তো মু মু সেটা হচ্ছে ধা ধা মু, হ্যাঁ এরপর মুর 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 সেটা হচ্ছে পাধানিনি পাধানিনি মুর, হ্যাঁ মুর এখানে আবার সুরে, এখানে সুরে, হ্যাঁ নির পরে সুরে দাউড়া অব্দি কিন্তু এই নিয়ের উপরেই হবে, কিন্তু কিরকম বন্ধুরা আমি আবার দেখে দিই, মু মুর সুরে দাউড়া উড়া, এবার এ সেটা হচ্ছে ধাসা উড়া উড়া, এ মু মুর সুরে দাও উড়ায়ে ধাসা এ উড়া উড়ায়ে, বুঝতে পারছেন কিরকম, এর পরের লাইন আসছে বৎসরুর আবর্জনা দূর হয়ে যাক 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 এসো এসো, তো তার থার্ড লাইন আমরা দেখে নেবো, সেটা হচ্ছে বৎসরের বৎসরের, সেটা হচ্ছে সাগা গা গা বৎসরের, এবার আবর্জনা সেটা হচ্ছে আবর্জনাটা হচ্ছে কিন্তু শুরু হচ্ছে আবর আবর আ রে রে আ, হ্যাঁ দুবার এখানে রে রে আ বোর আ বোর, সেটা হচ্ছে রে রে সানি, এবার জনা সেটা হচ্ছে ধানি ধাপা জনা বৎসরের আবর জনা, হ্যাঁ আবর্জনা সেটা হচ্ছে, আচ্ছা তার আগে ওটা একটু দেখেছি বৎসরেরও সেটা সা গা গা, এবার আবর্জনা আবর আবর রে সানি, এবার জনা সেটা হচ্ছে ধানি ধাপা জনা ধানি ধাপা দূর হয়ে, তো জনা এখানে শেষ হলো, এবার দূর হয়ে দূর সেটা হচ্ছে পানি নিনি দূর হয়ে দূর 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 হয়ে যাক যাক যাক, কিরম বুঝতে পারছেন, দূর হয়ে যাক 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 এসো এসো, তো দূর পানিনি দূর হয়ে, দূর হয়ে কথাটা পুরোটাই কিন্তু এই নিয়ের উপরে, দূর দূর শুধুমাত্র এই পায়ের উপরে, আর হয়ে অবধি পুরোটাই কিন্তু এই নিয়ের উপরে, দূর হয়ে এবার যাক সেটা হচ্ছে
জাক কথাটা পুরোটা এক একটা শব্দ ক্যারি করবে এক একটা স্বরকে। জাক জাক জাক, তাহলে ধা ধা পা পা গা গা, জাক জাক জাক। বুঝতে পারলেন কিরকম? ধা ধা পা পা গা গা, জাক জাক জাক, তিনবার রয়েছে জাক জাক। হ্যাঁ জাক। এবার এসো 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 এসো, জাক জাক এখানে শেষ হলো, এখান থেকে এসো এসো। হ্যাঁ গারে, এটা শিখেছেন আমরা আগে শিখেছেন, এসো এসো গারে গারে সা, এসো 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 রে বৈশাখ, এসো এসো। তো এই ছিল কিন্তু বন্ধুরা স্থায়ী। তো এরপরে আপনারা ঠিক একরকম এর একটা মিউজিক দেবেন, স্থায়ী মিউজিক দেবেন, দিয়ে কিন্তু আপনারা অন্তরাতে ঢুকবেন। হ্যাঁ আসুন বন্ধুরা ধীরে ধীরে আমরা দেখে নিই অন্তরাটি কেমন রয়েছে। তো প্রথম অন্তরা এবং দ্বিতীয় অন্তরের মধ্যে অনেকটা একই রয়েছে, তবুও আমি দেখিয়ে দেবো পরের অন্তরাটা। তো প্রথম অন্তরাটা আমরা একটু ভালো করে শিখে নিই। হ্যাঁ তো প্রথম অন্তরাটা শুরু হয়েছে কিন্তু যেমনটা বললাম আপনাদের মিউজিক দিয়ে, কিন্তু আপনারা তারপরে কিন্তু আপনারা দ্বিতীয় সরি প্রথম অন্তরতে ঢুকবেন। হ্যাঁ জাগ ভুলে যাওয়া গীতি, জাগ অশ্রু বাষ্প সুদূরে মিলাক, জাগ জাগ এসো 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 হে বৈশাখ এসো এসো। তো বন্ধুরা অনেকটা এরকম রয়েছে, তো চলুন ধীরে ধীরে দেখে নিই। তো শুরু হয়েছে কিন্তু এই এখান থেকে পা থেকে, জাগ জাগ কথাটা পুরোটাই কিন্তু এই পায়ের উপরে, জাগ জাগ পুরাতন স্মৃতি, জাগ ভুলে যাওয়া গীতি। তো কিরকম? জাগ জাগ কথাটা পুরো পা পা, জাগ জাগ কথাটা পুরোটা হচ্ছে কিন্তু পা পা জাগ। এরপর আছে পুরাতন, সেটা হচ্ছে পুরাতন পুরাতন, পুরা কথাটা আছে গা গা তন, সেটা হচ্ছে পাপা গা গা পাপা, পুরাতন গা গা পাপা। কিরকম? জাক পুরাতন। এবার স্মৃতি, সেটা হচ্ছে স্মৃতি বাধা পাশা, কিরকম? জাক পুরাতন স্মৃতি, স্মৃতিটা পায়টা স্মৃতি হবে, স্মৃতিটা হচ্ছে বাধা পাশা স্মৃতি, জাক পুরাতন। এবার স্মৃতি, সেটা হচ্ছে ধা পাশা স্মৃতি, ধা পাশা। এরপর আছে জাক ভুলে যাওয়া, জাক ভুলে যাওয়া, কিরকম? জাক। এরপরের যে জাকটা রয়েছে সেটা হচ্ছে জাক, সেটা হচ্ছে পুরোটাই সার উপরে, জাক ভুলে, সেটা হচ্ছে ভুলে ভুলে যাওয়া, যাওয়া গীতি। হ্যাঁ কিরকম? জাক ভুলে যাওয়া গীতি। তো সেকেন্ডটা বলে দিই, জাক হচ্ছে সেটা সা সা, এবার ভুলে সেটা হচ্ছে সাগা, ভুলে যাওয়া 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 যাওয়া, সেটা হচ্ছে গা গা রে। এবার গীতি, সেটা হচ্ছে রে নি সা গীতি, কিরকম? জাগ ভুলে যাওয়া গীতি গীতি, জাগ ভুলে যাওয়া গীতি। হ্যাঁ সেরকমটা আরেকবার বলে দিই, জাগ সেটা হচ্ছে সা সা, এবার ভুলে সেটা হচ্ছে সা গা, এবার যাওয়া সেটা হচ্ছে গা গা রে। হ্যাঁ এবার গীতি, সেটা হচ্ছে রে নি সা গীতি গীতি। এরপরের লাইন আসছে অশ্রু বাষ্প সুদূরে মিলাক, সেটা হচ্ছে জাক, এখানেও আবার জাক আছে, জাক জাক অশ্রু জাক জাক, সেটা হচ্ছে আবার সায়ের উপরে, জাক অশ্রু
অশ্রু, যাক কথাটা সা সা, এবার অশ্রু সেটা হচ্ছে সা গা গা, অশ্রু, বাষ্প সেটা হচ্ছে বাষ্প, রে রে সা বাষ্প, রে রে সা বাষ্প, হ্যাঁ বাষ্প। এবার সুদূরে, সুদূরে মিলাক, সুদূরে মিলাক সেটা হচ্ছে নিসারে সানি, সুদূরে মিলাক। এবার ফের আসছে যাক, যাক যাক, দুবার এখানে যাক যাক হবে, যাক যাক, এসো এসো। তো কিরকম বন্ধুরা, আমি আবার একটু দেখিয়ে দিই, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক, যাক যাক এসো এসো। তো যাক যাকটা হচ্ছে ধা ধা পা পা, যাক 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 যাক, যাক 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 যাক, এসো এসো। বুঝতে পারলেন? এসো হে বৈশাখ, এসো এসো। তো বন্ধুরা এই ছিল কিন্তু প্রথম অন্তরা। তো আসুন বন্ধুরা ধীরে ধীরে আমরা সঞ্চয়টি দেখে নিই। তো সঞ্চয়টা রয়েছে কিন্তু সা থেকেই। তো তার আগে বলবো, আপনারা যারা এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে রাখবেন। সেখানে কিন্তু আগে থেকে জানানো হয় যে কী কী গান আসতে চলেছে আমাদের চ্যানেলে। তো এই জন্য আপনাদের বলা, আর যদি ক্লাসটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। হ্যাঁ, তো শুরু হচ্ছে কিন্তু এখান থেকে সঞ্চয়টা। তো বন্ধু এরকম রয়েছে, চলুন ধীরে ধীরে দেখে নি। তো শুরু হয়েছে এখান থেকে তো মুছে যাক সেটা হচ্ছে যাক, সারে গা গা মুছে যাক। এবার গ্লানি, গ্লানি সেটা হচ্ছে গ্লানি, সেটা হচ্ছে গারে পা, গারে পাপা, গ্লানি গ্লানি, গারে পাপা। এরপর আসছে ঘুচে যাক, ঘুচে যাক, হ্যাঁ ঘুচে যাক, ঘুচে যাক জরা সেটা হচ্ছে ঘুচে যাক, ঘুচে ঘুচে অব্দি কিন্তু গাগা গাগা, ঘুচে যাক, যাক কথাটা পুরোটাই কিন্তু এই রে রে, ঘুচে যাক গাগা রে রে, ঘুচে যাক। এবার জরা সেটা হচ্ছে গারে সা, গারে সা জরা, গারে সা, কিরকম ঘুচে যাক গ্লানি, ঘুচে যাক জরা। বন্ধুরা এরপরের লাইন আসছে অগ্নিত, তো জরা এখানে শেষ হলো এখান থেকেই, অগ্নি স্নানে, কিরকম অগ্নি, তো সেটা হচ্ছে সা পা পা। মিড এর কাজ চলছে এখানেও, মিড একটা মিড এর কাজ হবে, অগ্নি স্নানে, অগ্নি স্নানে সেটা হচ্ছে অগ্নি, সেটা হচ্ছে সা পা পা মা পা, অগ্নির স্নানে। শুচি হোক সেটা, শুচি হোক, শুচি হোক সেটা হচ্ছে করিমা বাধা, শুচি হোক, শুচি হোক মা বাধা ধা। এবার ধরা সেটা হচ্ছে পামাগা, ধরা সেটা হচ্ছে পামাগা, ধরা অগ্নির স্নানে, শুচি হোক ধরা। সঙ্গে সঙ্গে ঢুকে যাবে বন্ধুরা এরপরে দ্বিতীয় অন্তরা। তো যেমনটা আপনাদের বললাম যে সঙ্গে সঙ্গে কিন্তু দ্বিতীয় অন্তরা ঢুকে যাবে। তো দ্বিতীয় অন্তরা বাজনা এরকম রয়েছে, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি। তো চলুন ধীরে ধীরে দেখে নি। তো রসের সেটা আছে রসের আবেশ রাশি, তো রসের সেটা হচ্ছে রসের, রসে সেটা হচ্ছে পাপা। এবার রটা গিয়ে রসের, রটা গিয়ে গাথা করুন রসের, পাপ
পারে রসে এরকম পাপারে। এবার আবেশ, সেটা হচ্ছে আবে আবেশ আবেশ। তো রসেসটা যেমন রসেরটা দেখলেন আপনারা কিরকম, পাপাগা রসের। এখান থেকে আবার আবে আবে হেস, তা আবেশটা হচ্ছে গঙ্গা পা আবে আবে গা পা। এই বেটাকেই এ বলে টেনে নিতে হবে, মাধা আবেশ আবেশ। সংকেমটা বলে দি, গা পা মাধা আবেশ রাশি রাশি রসের আবেশ রাশি রাশি। রাশিটা হচ্ছে ধায় টাচ নিতে হবে, রাশি ধাপা সা রাশি। এরপরে আসছে শুষ্ক, শুষ্ক করি দাও আশি। তো কিরকম শুষ্ক করি দাও, সেটা সাগা গা শুষ্ক শুষ্ক করি শুষ্ক সাগা গা। এবার কুড়ি কুড়ি কুড়ি, সেটা হচ্ছে গারে শুষ্ক করি। তো শুষ্ক করি সরগমটা পুরোটাই বলে দিচ্ছি, সাগা গারে শুষ্ক করি। এখানেই আবার দাও, দাও কথাটা পুরোটাই আবার রে রে, দাও শুষ্ক করি দাও দাও শুষ্ক করি দাও। এবার আছে আশি, সেটা হচ্ছে আশি শুষ্ক করি দাও আশি। তো আশিটা দেখে নেবো, আশিটা হচ্ছে নিরে সা আশি। এই পরের লাইন আসছে আনো 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 তব প্রলয়ের শাক। তো এই লাইনটা কিন্তু দুবার রিপিট আছে, তো দুবারের বাজনা কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তো চলুন দেখে নি, তো আনো আনোটা দেখে নি, আনো 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 তব প্রলয়ের শাক। কেমন আনো আনোট, প্রথম আনোটা হচ্ছে সানি আনো, এরপরে আনোটা হচ্ছে ধাসানি আনো। ওকে, তারপরে থার্ড আনোটা হচ্ছে নিধা। আমি আবার দেখিয়ে দিই, প্রথম আনোটা হচ্ছে সানি আনো সানি, দ্বিতীয় আনোটা হচ্ছে আনো সেটা হচ্ছে ধাসানি, থার্ড আনোটা হচ্ছে নিধা। ওকে, সঙ্গে সঙ্গে যেভাবে তব, তো কিরকম আনো 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 তব। তো তবটা দেখে নেবো, তবটা হচ্ছে তব, বাধানি। এরপরে ঢুকছে সঙ্গে সঙ্গে প্রলয়ের, তো তব বলে একটু টান আছে, সেটা আপনার অরিজিনাল গানটা শুনলেই বুঝতে হবে। তব, এরপরে আছে প্রলয়ের, প্রলয়ের শাক প্রলয়ের আছে বাধা নিধা পাশা, প্রলয়ের শাক বাধা নিধা পাশা শাক শাক বলে। তো পাশাতে শাক শেষ হলো, এখান থেকে আবার রিপিটটা শুরু হয়েছে কিরকম আনো আনো, বাজনা কিন্তু আলাদা কিন্তু কথাগুলো একই রয়েছে, আনো 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 তব। তো কিরকম, তো রিপিটটার আমরা বাজনাটা দেখে নেবো, আনোটা সেটা প্রথম আনোটা হচ্ছে সা সা আনো, এরপরে আনোটা হচ্ছে নিরে সা, তারপরে আনোটা হচ্ছে সা নি আনো 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 তব, সেটা হচ্ছে ধাসা নি। কিরকম রিপিটটার কথা বলছি আমি বারবার, হ্যাঁ আনো 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 তব। তো আনো অব্দি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন, এবার তবটা হচ্ছে ধাসানি। এবার প্রলয়ের,
তো প্রলয়ের বাজনাটা হচ্ছে ধানি সানি ধাপা প্রলয়েরও শান প্রলয়েরও, সেটা হচ্ছে ধানি সানি প্রলয়েরও। এবার শাক, সেটা হচ্ছে ধাপা শাক ধাপা। এর পরের লাইন আসছে মায়ার কুজ্ঝটি জাল যাক দূরে যাক যাক যাক। তো পরের লাইনটা হচ্ছে গা থেকে কিরকম, তো এখানে শেষ হয়ে গেল, পাতে শেষ ছিল, সাপ এখানে শেষ হয়ে গেল। এবার মায়ার কুজ্ঝটি ঝটি ঝটি, সেটা হচ্ছে টিটা গিয়ে পড়বে, ঝটি সেটা রেতে গিয়ে পড়বে, ঝটি কিরকম মায়ার কুঝটি জাল যাক দূরে জাল যাক। জাল কথাটা পুরোটাই আবার রে রে, আবার যাক সেটা হচ্ছে সা সা। তো কিরকম আবার দেখিয়ে দিই, তো মায়ার কুজ মায়ার কুজ পুরোটাই কিন্তু এই গায়ের উপরেই হবে বন্ধুরা। মায়ার কুজ্ঝটি জাল যাক দূরে যাক 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 এসো এসো। তো আমরা লাস্ট লাইনটা একটু দেখিনি ভালো করে, তো মায়ার কুজ্ঝ পুরোটাই কিন্তু এর উপরে, তাহলে গা 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 মায়ার কুজ্ঝ টি টিটা গিয়ে পড়বে কিন্তু এর এর উপরে টি জাল জাল কথাটা পুরোটাই আবার কিন্তু এর এর উপরে রে রে জাল। এবার যাক সেটা হচ্ছে সা সা জাল যাক। এবার দূরে সেটা হচ্ছে নিরে সা দূরে নিরে সা। এবার যাক যাক সেটা হচ্ছে যাক যাক যাক, সেটা হচ্ছে নি নি ধা ধা পা পা যাক 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 এসো 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 রে বৈশাখ এসো এসো। তো বন্ধুরা এই ছিল কিন্তু আমাদের পুরো গান, তো আপনারা অরিজিনাল গানটি শুনলেই বুঝতে পারবেন যে কেমন রয়েছে। হ্যাঁ, তো যদি আপনাদের এ থেকেও তুলতে অসুবিধা হয় তবু আমাকে বলবেন, আমি তাকে স্বরলিপি দেওয়ার চেষ্টা করবো এই গানটিতে। এই গানটির স্বরলিপি আমার কাছে রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের পুরো গানটি। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বন্ধুরা, তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে ঘন্টা প্রেস করে নেবেন। আর আমাদের ফেসবুক পেজ এনজি মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা বেস্ট লাইক করে রাখবেন, আর যদি ক্লাসটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।